কিছু হুল্লোর হাসি আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল 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 রোজ রোজ সকাল 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 লারা সকাল সকাল ১৭৮১ সালের ১২ই মার্চ ইউরেনাস গ্রহকে আবিষ্কার করলেন জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল। ১৮৬৬ সালের ১২ই মার্চ লন্ডনে তৈরি হয় রয়্যাল এরোনটিক্যাল সোসাইটি। ১৯২৪ সালের ১২ই মার্চ জন্ম হয় সঙ্গীতশিল্পী উৎপলা সেনের। ১৯৩০ সালের ১২ই মার্চ ব্রিটিশদের বিরুদ্ধে মহাত্মা গান্ধী শুরু করলেন লবণ সত্যাগ্রহ। ১৯৬০ সালের ১২ই মার্চ মৃত্যু হয় প্রবন্ধকার ও শিক্ষাবিদ ক্ষিতিমোহন সেন শাস্ত্রীর। ১৯৭৭ সালের ১২ই মার্চ মৃত্যু হয় অভিনেত্রী কেয়া চক্রবর্তীর। ১৯৮৮ সালের ১২ই মার্চ মৃত্যু হয় লেখক সমরেশ বসুর। নমস্কার, সুপ্রভাত। আজকের দিনে অর্থাৎ ১২ই মার্চ ১৯২৪ সালে এমন একজন শিল্পী জন্মগ্রহণ করেছিলেন যার টোন, যার গায়কী একটা আলাদা জায়গা, একটা আলাদা মাত্রা তৈরি করে দিয়েছিল বেসিক গান এবং প্লেব্যাকের জগতে। তিনি শ্রীমতী উৎপলা সেন। তাঁর জন্মশতবর্ষে আজ আমাদের বিশেষ অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে সেই শিল্পীদের কাছে যাওয়ার আগে আমরা ডিডি বাংলায় একটা এবি তো দেখবই, এবং তার সঙ্গে সবাইকে স্বাগতম জানাই আমাদের সকাল সকালে একসঙ্গে ইউটিউব এবং ডিডি বাংলায়। হতে চাই যদি কিছু বলো ভেবে কাছে আমি আসি তাই, যদি কিছু বলো ভেবে কাছে আমি আসি তাই, আমি তোমার কাছে বারে বারে নতুন হতে চাই। বহুদিন পরে ভ্রমণ এসেছে পত্র বনে, বহুদিন পরে ভ্রমণ এসেছে পত্র বনে, তোরা তাকাস নিল ওদের পানে থাক নাই ওরা নিজের মনে, বহুদিন পরে ভ্রমণ এসেছে পত্র বনে, আকাশপ্রদীপ জ্বলে দূরের ধারার পানে, তোমারে চাই বাদুলে জ্বলছে, আকাশ প্রদীপ জ্বল দূরের তারার বনেছে, ঝিকমিক সোনাদের দীপ জ্বলে শিয়রে চারিধার থমথম নিঝুম, সাত ভাই চম্পা দেগে দেয় পাহারা, পারুলের চোখে তাও নেই ঘুম নেই ঘুম, ঝিকমিক জোনাবে দীপ জলে শিয়রে তোমার কাছে বারে বারে। আমরা একটা ছোট্ট অডিও ভিজুয়াল নিবেদন দেখলাম ডিডি বাংলাতে, এবং এটা খুব ইন্টারেস্টিং যে একজন মানুষ, তার সঙ্গে আর একজন শিল্পী এবং কম্পোজার, দুজনে মিলে এমন কিছু গান গেঁথে গেছেন যার অনুরণন এখনও। তিনি হলেন শ্রী সতীনাথ মুখোপাধ্যায় এবং তাঁর সহধর্মিনী উৎপলা সেন। এই দুজনকে নিয়েই আমাদের আজকের পর্ব, এবং সেখানে আমাদের যে দুজন শিল্পী তাদের সঙ্গে একটু আলাপ করে দেবো।
শ্রীমতী সুতপা ভট্টাচার্য, আমার দিদি, যতটা সুন্দর গান গান ঠিক অতটাই সুন্দর একজন মানুষ। আর সুতপাদির সঙ্গে রয়েছেন শ্রী ত্রিশির চৌধুরী ত্রিশিদা, তোমাকেও ওয়েলকাম জানাই। এবং দুজনে মিলে আজ মালা গাঁথবেন একসঙ্গে সতীনাথ মুখোপাধ্যায় এবং শ্রীমতী উৎপলা সেন, এদের দুজনে যেরকম আমরা কিছু সোলো শুনবো, কিছু ডুয়েট শুনবো, সব মিলিয়ে আমাদের আজকের এই ট্রিবিউট সকাল জমজমাট। কাজে প্রথমেই সুতপাদি কী গানে শুরু করবে বলো? প্রথমে আমি চারটে গান একটু একটু করে গাইব। এটা এটা বোঝানোর জন্যই যে কী ভার্সেটাইলিটি ছিল ওর উৎপলাদির মধ্যে আর কি, সেই জন্য সেরকম চারটে গান আমি একটু বেছে এনেছি। খুব ইন্টারেস্টিং। শুক তারা গো নিও না বিদায় নিও না, শুক তারা গো নিও না বিদায় নিও না, এখন ঝরে শেফালি এখনো রয়েছে শেষ রজনী, ক্ষীণ বাঁকা চাঁদ রূপালি শেফালি, শুক তারা গো নিও না বিদায় নিও না, আমি ভুল তো করিনি ভালোবেসে, আমি কিছু ভালোবাসা, তাই দিয়ে বেঁধেছি আমার বড় সাধের বাসা, তোরা দেখে জানে আমার কিছু মনের আশা, আর কিছু ভালোবাসা, তাই দিয়ে বেঁধেছি আমার বড় সাধের বাসা, তোরা দেখে জানে, তোরা দেখে জানে, তোরা দেখে জানে, দেখে যা রে তোরা দেখে যা রে, পাখি আজ কোন সুরে গায় বকুলের ঘুম ভেঙে যায়, আজ কোন কথা নয় শুধু গান আর গান, আজ কোন কথা নয় শুধু গান আর গান, তাই বুঝি দুজনের মন কত সুরে করে আলাপ, আজ কোনো কথা নয় শুধু গান আর গান, আজ কোনো কথা নয় শুধু গান আর গান, আজ কোনো কথা নয় শুধু গান আর গান। বাহ, চমৎকার! এবং সত্যি যেটা সুতপাদি বলছিলেন যে এক একটা গান এক এক রকমের, এতে করেই হয়তো পুরো একটা উইন্ডো তৈরি হয় যেখানে আমরা শিল্পীর ভার্সেটিলিটির দিকটা আমরা, এবং উনি কিন্তু প্রথম মহিলা শিল্পী যিনি ক্যাবারে গিয়েছেন। তাহলে আর এরকম একদিকে কোথাও বিচারকের সেই রবীন্দ্রসঙ্গীত যেটা আমাদের চোখের সামনে, কোথাও কীর্তন, কোথাও ভক্তিমূলক, মানে এই ভার্সেটালিটিটা বোধ হয় উনি প্রথম, আমার আমার ধারণা, আমার যদিও অল্প ধারণা, মনে হয় এটা উনিই দেখিয়েছেন। ঠিক ঠিক। এবং আমি দুটো ফোন নাম্বার একটু সবাইকে মনে করিয়ে দেব যেখানে চলে আসতে পারেন সরাসরি শিল্পীর কাছে। এবং যেটা খুব সুন্দর হয় যে যখন লাইভে
শিল্পীরা আসেন এরকম ট্রিবিউট দিতে, তখন তাদের কাছে আমরা সেই সংক্রান্ত ফোনই চাই এবং আমরা প্রচুর সময় তথ্যে সমৃদ্ধ হই। 2971-2073, 2971-2075 এই দুটি নম্বর আপনাদের স্ক্রিনে এক্ষুনি ভেসে উঠবে, যদি আমি জানি যে এই নম্বর আপনাদের মুখস্থ, এবং সেখানে চলেই আসতে পারেন আজ দুজনের কাছে। আর ত্রিশিতা, যদি আজ কোনো কথা নয়, শুধু গান আরও গান এটা সুতপাদি বলেন, তাহলে তার উত্তর আমরা একটা তোমার কাছে। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় বাতাসের আবেশে চলে যাই অজানা দেশে, বাতাসের আবেশে চলে যাই অজানা দেশে, পাখিরা যেখানে শুধু মরমের কাকলি শোনায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় যেন বলে গো আমায়, আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমি গো এত কাছে রয়েছ তাই। জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে, জীবনের এই দোলাতে যেন আজ হৃদয় মাতে, ফুলেরা কেন কে জানে এত যে সুরভি ছড়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজের হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায়, আজ মনে হয় এই নিরালায়, আজ মনে হয় এই নিরালায়। বাহ, কি সুন্দর! ঠিক যেরকম ভাবে সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেন একে অন্যের কমপ্লিমেন্টারি একটা জায়গায় ছিলেন, ঠিক সেরকম ভাবে আজকে তো সুতপাদি এবং ত্রিশিত দা, এই যে ডুয়াল জায়গাটা গানের, সেটা শোকেস করছেন। এবং আমাদের সঙ্গে যারা মিউজিশিয়ান বন্ধুরা আছেন, তারা এত সুন্দর বাজান বলেই হয়তো গানগুলি আরো স্বয়ংসম্পূর্ণ হয়। তা আমি একটু সবার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো, চলে যাচ্ছি গিটারে। গিটারে রয়েছেন শুভাশিস গায়েন। শুভাশিস, স্বাগতম জানাই। সুরজিৎ আমাদের সকলের ভীষণ পছন্দের, শুভাশিসকে, সুরজিৎ চক্রবর্তীকে ওয়েলকাম জানাই। এবং তারপরে তবলায় শুভাশিস, আর এক শুভাশিস, শুভাশিস ভট্টাচার্য, এবং সম্পর্কে আমার সুতপাদির দাদা, ভাই সম্পর্কে সুতপাদির ভাই, কাজে আজ একটুখানি ছোট্ট করে হলেও আমরা একটা ফ্যামিলি ফ্যামিলি। আর আমি তো সুতপাদিকে আমার দিদি বলি, সো আজ আমরা একটা সুরজিৎ শুভাশিসের, শুভাশিসও আমার খুব ভাই, মানে ওরা তিনজন সবসময় আমার সাথেই থাকে আর কি, বাহ বাহ, মনে প্রাণে জড়িয়ে থাকে, গানে তো থাকে। ঠিক ঠিক, তো তুমি যে বলছিলে যে অনেক রকম স্বাদের তুমি গান শোনাবে আজ, তো আজ পরের গান কি? পরের গানটা, এই গানটা ওনার প্রথম রেকর্ডিং গান, প্রণব রায়ের কথা এবং সুধীরলাল চক্রবর্তীর সুর।
এক হাতে মোর পূজার থালা, বা তো মানে বিখ্যাত। এবং এই গানটি থেকেই মোটামুটি ওর যে জনপ্রিয়তার যে যাত্রা শুরু। আচ্ছা, তো তাহলে এই গানটা যাওয়ার আগে তোমাদের জন্য আজ প্রথম ফোনটা নিয়ে নি না। নমস্কার বন্ধু, সুপ্রভাত। নমস্কার বন্ধু, সুপ্রভাত। নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং, বলুন। জি, আমি চন্দন চ্যাটার্জি বলছি, ধনেখালী হুগলি থেকে। আপনাকে স্বাগতম জানাই, বলুন। প্রথমে আপনাদের সকলকে আমার নমস্কার জানাচ্ছি। নমস্কার, বলুন। আর সুতোবাদী গান তো নতুন করে কিছু বলার নেই, ওনার পুরো ফ্যামিলি সঙ্গীতের মধ্যে নিযুক্ত। ঠিক, দেবাশিস দা ওনার যে দাদা, উনি একজন পরমাপের গিটারিস্ট আর কি। আমি একটি ওই শিল্পী দাদার কাছে অনুরোধ করছি, উনি আমার গানটা শুনিয়ে দিয়েছেন অন্যদের, তবু একটা যদি শোনান সত্যেন মুখোপাধ্যায়, জীবনে যদি দীপ জ্বালাতে নাই পারো, সমাধি পরে মোর জেলে দিও, কমন পড়ে গেছে লিস্টে। এটা আমার বাবা, উনি মারা গেছেন 2004 সালে, ওনার খুব প্রিয় শিল্পী ছিলেন এবং এই মরমী শিল্পী উনি। একদম, ধন্যবাদ। এটা খুব ভালো বললেন যে মরমে শিল্পী, কথাটা আমার ভারী ভালো লাগলো, কারণ সত্যি মরমে স্পর্শ করে তাঁদের গান। তাহলে শুনি। এক হাতে মোর পূজার থালা, পূজার মাঝে প্রেমের বাণী
কি সুন্দর গান এবং গানের কথাগুলো যেরকম বলে না, যে আফটার অল এই যে চয়েসের জায়গাটাও হয়তো কবি এত সুন্দর করে প্রেজেন্ট করতে পারেন যে মন যা চাহে নাও এবং আমাদের মন চাইছে এরপরে ত্রিসিদ্ধার গান কি দেখো জনপ্রিয়তার নিরিখে কিন্তু এগিয়ে যাচ্ছে ত্রিসিদ্ধা, তুমি কিন্তু পরের রিকোয়েস্টের জন্য রেডি থাকবে। আচ্ছা শুনি তাহলে, আচ্ছা তাহলে একটু ত্রিসিদ্ধা আমি একটু দুটো ফোন নেব গো তোমাদের জন্য। নমস্কার বন্ধু সুপ্রভাত, নমস্কার বন্ধু সুপ্রভাত, নমস্কার বলুন, হ্যালো, নমস্কার বন্ধু শুনতে পাচ্ছি বলুন, নমস্কার 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 ত্রিসিদ্ধা যে সুতপাদি আছে, হ্যাঁ সবাইকে আর যন্ত্রসঙ্গীতে যারা আছে সবাইকে সুপ্রভাত নমস্কার। হ্যাঁ অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে একদম। এবার আমার দুটো অনুরোধ আছে, উৎপলা সেনের বহুদিন পরে ওমর এসেছে পদ্মবনে, আর সতীনাথ মুখোপাধ্যায়ের আকাশ এত মেঘলায় যে নাতোর একলা, এই দুটো গানের অনুরোধ আছে। এবার যদি ডুয়েট সঙ্গীত হয় তাহলে তো আরো ভালো। ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দর খুব সুন্দর গান আমাদের মনে করালেন, তার জন্য ধন্যবাদ জানাই। আমাদের পরের ফোনের বন্ধু, নমস্কার বন্ধু সুপ্রভাত, সুপ্রভাত, এবং আজকে পবিত্র দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথির দিনে তোমাকে শ্রোতাপা এবং যন্ত্রশিল্পী যারা রয়েছেন দুই সুভাষিস এবং সুরজিৎ বাবু সবাইকে সুপ্রভাত জানি। আমি আশিস চক্রবর্তী বলছি সল্লেক থেকে, আপনাকে স্বাগত আশিস। গান গাইলে শ্রোতাপা, আমি একটু শ্রোতাপার কাছে যাই, নিশ্চয়ই বলুন। হ্যাঁ শুধুমা খুব সুন্দর গাইলে, আমি তোমাকে দু একটি গানের কথা বলি। 1954 সালের একটি গান রাতের কবিতা শেষ করে দাও এবার ঘুমাও কবি, এটি প্রথম অনুরোধ। দ্বিতীয় অনুরোধ তো থাকবেই, প্রতিটি ছবির ওই গানটি উৎপলা সেন এবং সত্যিকার মুখোপাধ্যায় গিয়েছিলেন, গানটি তো অপূর্ব বিবৃত রয়েছে এবং অসাধারণ যন্ত্রশিল্পীরা রয়েছে, তাই গানটার আমি অনুরোধ আমি আরো করছি। মা যে নদী পরে তুমি রাতে এ পারে আমি, আর একটি গান যদি হয় তাহলে খুব ভালো লাগবে, হরিপ্রসন্ন মজুমদারের কথা নচিকেতা ঘোষের মহুয়া মনে পাপিয়া কেন যায়। এই তিনটে গানের অনুরোধ থাকলেও রিপব্লিকে তুমি এগিয়ে নিয়ে চলো তোমার অসাধারণ সঞ্চালনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এবং খুব ভালো ভালো কিছু গানের সাজেশন আসছে, দেখি আমাদের পরে টেলিফোনে বন্ধু কি বলেন। নমস্কার বন্ধু সুপ্রভাত, বলুন সুপ্রভাত, সুপ্রভাত কবিতা বলুন, শুনতে পাচ্ছি বলুন। হ্যাঁ কবিতা চক্রবর্তী, টেলিফোনে ভোলা কেগুড়িয়া থেকে বলছি, স্বাগতম জানাই বলুন। হ্যাঁ আমি শিল্পীর কাছে ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের আচ্ছা, কিন্তু আসলে আজ আমরা রয়েছি শ্রীমতী উৎপলা সেন এবং শ্রী সতীনাথ মুখোপাধ্যায়ের গানে, আমি জানি যদি তোমাদের হ্যাঁ সিলেবাসে থাকে আমরা ডেফিনেটলি চেষ্টা করছি, অনেকগুলো রিকোয়েস্ট আমাদের কাছে চলে আসছে। হ্যাঁ নিশ্চয়ই বলুন বলুন, বাবুদেবের পাঠশালাতে ফকিরগুরু গান শোনা, পাখিদের এইটা তো একদম আইকনিক একটা গান, এবং ছোট্টবেলা থেকে আমরা এই গানটা শুনে আসছি এবং খুব মিষ্টি করে গাওয়া। তো আমরা তাহলে যেটা করি, অনেকগুলো গান আমরা ওদের একটু ডিসাইড করতে দিই যে ওরা কি গানেতে আসবেন, ত্রিসিদ্ধার গানও বাকি আছে, কিন্তু তার আগে আমরা একটা বিজ্ঞাপনের বিরতি নেব এবং তারপরে ফিরছি আমাদের এই দুই পছন্দের শিল্পীকে নিয়ে। আজ আমরা
সকাল সকালে খুব সুন্দর একটি পর্বে রয়েছি, কারণ শ্রীমতী উৎপলা সেন, যার জন্ম শতবর্ষ আমরা সেলিব্রেট করছি, এবং তার সঙ্গে শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, এই দুজনের নাম তো একসঙ্গে উচ্চারিত হয়, এবং শ্রীমতী সুতপা ভট্টাচার্য এবং ত্রিশিদা ত্রিশির চৌধুরী, তারা খুব সুন্দর কিছু গানের মালা গেঁথেছেন। ব্রেকের আগে যাওয়ার আগে বলেছিলাম যে ত্রিশিদার গানে আমরা ফিরবো, তাহলে শুনেন। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। এখনো কাছে আছি তাই তো বুঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম, বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম। হৃদয় চিরে যদি দেখাতে পারিতাম, বুঝিতে তুমি ওগো কি যে তারি দাম। আমি যে অসহায় অপরাধ, পারো তো ক্ষমা করে নিও। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। যেদিন চিরতরে হারাই যাব আমি, ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি। যেদিন চিরতরে হারাই যাব আমি, ভাঙিবে ভুল তব তোমারে পাব আমি। সেদিন ডাকো যদি নাম ধরে হয়, রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়। সেদিন ডাকো যদি নাম ধরে হয়, রুধির হয়ে যদি অশ্রু ঝরে যায়। তবু তো আমায় পাবে না খুঁজে আর, বিরহে হব জানি বরণীয়। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। এখনো কাছে আছি তাই তো বুঝো না, আমি যে তোমার কত প্রিয়। জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে দিও। বাহ কি সুন্দর! এবং
আমার সবসময় মনে হয় যে শ্রী সতীনাথ মুখোপাধ্যায় যে টোনটা ছিল এতটা সফট সুইট গলা যে রেন্ডিশনটা এবং কম্পোজিশনগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল, মানে তার কম্পোজিশন এবং রেঞ্জটা মানে নিচ থেকে উপর অব্দি এত স্বরের উপর দিয়ে সেই গানে যাতায়াত, অথচ গাইতেন ভীষণ সিম্পল ভাবে এবং মানুষগুলোও ছিলেন যে খুব সিম্পল। এই যে ছবিগুলো মাঝে মাঝে আমরা দেখছি দূরদর্শনের পর্দায়, সেখানে বোঝা যায় যে সিম্পল জায়গা আসলে, মানুষগুলো সিম্পল ছিল বলে না গানগুলো এমন গেয়ে গেছে যেগুলো আর কেউ গাইতে পারছে না। বড় ভালো লাগছে, তো এবার তুমি কি গাই বলো। কথা শ্যামল গুপ্ত আর সুর সতীনাথ মুখোপাধ্যায়। ঝিকমিকে জোনাকে দীপ জ্বলে শিয়রে, চারিধার থমথম নিঝুম, শত ভাই চম্পা জেগে দেয় পাহারা, পারুলের চোখে তাও নেই ঘুম নেই ঘুম। ঝিকমিক জোনাকে দীপ জ্বলে শিয়রে, চারিধার থমথম নিঝুম, শত ভাই চম্পা জেগে দেয় পাহারা, পারুলের চোখে তাও নেই ঘুম নেই ঘুম। ঝিকমিক জোনাকে দীপ জ্বলে শিয়রে, চারিধার থম থম নিঝুম, শত ভাই চম্পা জেগে দেয় পাহারা, পারুলের চোখে তাও নেই ঘুম নেই ঘুম। ঝিকমিক জোনাকের দীপ জ্বলে শিয়রে, কল্পনা দিয়ে কথা কোন রূপ কথা পারুলের মনে ঝড় তুলেছে, এই চেনা বন বিথে ঘিরে থাকা এই পিথে, মায়া মৃগ দেখে সে কি ভুলেছে। কল্পনা দিয়ে কথা কোন রূপ কথা পারুলের মনে ঝড় তুলেছে, এই চেনা বন বিথে ঘিরে থাকা মায়া মৃগ দেখে সে কি বলেছে। কে যে তারে বলে দেবে ভবিষ্যৎ, এ জীবনে স্বপ্নের ঠাঁই নেই, কে যে তারে বলে দেবে ভবিষ্যৎ, এ জীবনে স্বপ্নের ঠাঁই নেই, রঙে আর মনে হয় রাঙা হলো গধুলি, শুধু ক্ষণিকের কুমকুম, পারুলের চোখে তাও নেই ঘুম নেই ঘুম। ঝিকমিক জোনাকে দীপ জ্বলে শিয়রে, চারিধার থমথম নিঝুম, শত ভাই চম্পা জেগে দেয় পাহারা, পারুলের চোখে তাও নেই ঘুম নেই ঘুম। ঝিকমিক জোনাকে দীপ জ্বলে শিয়রে, ঝিকমিক জোনাকে দীপ জ্বলে শিয়রে, ঝিকমিক জোনাকে দীপ জ্বলে শিয়রে। বাহ, এত সুন্দর সব গান এবং
যে 50s এর দশক থেকে ধরো উৎপলা সেনকে আমরা পেলাম, মানে কি যুক্ত ছিল ধরো একদিকে উৎপলা সেন সন্ধ্যা মুখোপাধ্যায়, ধরো অন্যদিকে, আবার না ধরো অন্যদিকে যেটা আমি বলছি ধরো আমি একটা লজিকে যাচ্ছি, আচ্ছা তারপরে আর একদিকে ধরো শিশুদিনাথ মুখোপাধ্যায় আবার শ্যামল গুপ্ত, মানে সবাই মানে রিলেটেড একে অন্যের সঙ্গে, আবার পার্সোনালি বন্ধু, এবং অবশ্যই প্রতিমা বন্দ্যোপাধ্যায় তো ছিলেন, হ্যাঁ সেই সময় ছিলেন। তো এই জায়গাটা আমি ভাবি যে এই যে একসঙ্গে উজ্জ্বল এক ঝাঁক নক্ষত্র, না জানো তো আমি মানে পিন্টু, আমি একটু বলি, পিন্টুদা পিন্টু ভট্টাচার্যের বাড়িতে তো আমার ভীষণ যাতায়াত ছিল, আমার সম্পর্কে উনি রিলেটিভ হন। তো পিন্টুদা বলতেন যে ওরা নাকি স্বামী স্ত্রী একটা বড় থালায় ভাত মাখতেন জানো তো, সব করতেন, এবং সমস্ত শিল্পীরা যেত ওরা নিজে হাতে তাদেরকে খাইয়ে দিতেন স্বামী স্ত্রী দুজনে। মানে আমি বলছি ওই বাড়িটা না একটা মানে সাংঘাতিক একটা বাড়ি ছিল, বাহ একটা মিলন ক্ষেত্র একদম, সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেনের আদরে কেউ আসেনি, আতিথেয়তায় কেউ আসেনি, এরকম কেউ নেই। তোমাদের জন্য ফোন আছে। নমস্কার বন্ধু, সুপ্রভাত। হ্যালো, নমস্কার বন্ধু, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার দিদি, আমি তরুণ চক্রবর্তী বলছি বারাসাত থেকে, আপনাকে স্বাগতম জানাই, বলুন। হ্যাঁ আজকে তো উৎপলা সেনের জন্মদিন, আমি সুতোবাদীর কাছে দুটো গানে রিকোয়েস্ট করছি, বলুন। হ্যাঁ একটি গান হচ্ছে, নমস্কার সুতোবাদী। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমার প্রথম গানটি হচ্ছে একটা সিনেমার গান, এক টুকরো আগুন, ও বিরোহী সরে থেকো না, আরেকটা হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এই সুরে উৎপলা সেন গিয়েছিলেন, এত মেঘ এত যদি হয় খুব ভালো লাগবে। খুব সুন্দর রিকোয়েস্ট করলেন, থ্যাংক ইউ। আমরা পরের ফোনের বন্ধুর কাছে যাচ্ছি। নমস্কার বন্ধু, সুপ্রভাত। নমস্কার, আমি চিন্ময় পাত্র বলছি সুষমা চ্যাটজিপাড়া থেকে, আপনাকে স্বাগতম জানাই, বলুন। বলছিলাম দিদি ভালো আছেন তো আপনারা সবাই? আমরা সকলে ভালো আছি, আপনিও শুভেচ্ছা নেবেন। ভালো থাকুন, সুপ্রভাত, থ্যাংক ইউ। আমি একটু সুতপা ম্যাডাম এবং কৃষি বাবুর সাথে কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বলুন। শুনছেন, শুনছেন, ওরা দুজনেই শুনছেন, বলুন। খুব সুন্দর গান হচ্ছে, ভালো লাগছে, পুরোনো দিন, আমরা এমএমএ সিনিয়র সিটিজেন, খুব সুন্দর লাগছে আপনাদের অনুষ্ঠান, ওনাদের গান। আমরা এখন খোলা ময়দানে ফাংশন হচ্ছে আর কি, বাড়াতে কালী পুজোর সময় ওনারাই আসতেন, গান গাইতেন, শুনতাম আমরা, অনেক সমস্ত গান শুনে ছোটবেলায় গান কথা মনে পড়ছে। ঠিক, আপনাদের কাছে আমার কোনো গানের অনুরোধ নেই, আপনারা যে ডালি সাজিয়ে এনেছি সেগুলো শুনলেই আমাদের ভালো লাগবে। সবাই ভালো ভালো থাকুন, যার যন্ত্রসঙ্গী তাদেরকে আমার ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনিও ভালো থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরের ফোনের বন্ধুর কাছে। নমস্কার বন্ধু, সুপ্রভাত। হ্যালো, নমস্কার বন্ধু, সুপ্রভাত, বলুন। হ্যাঁ সুপ্রভাত, আমি তেঘরিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি, সুদীপ চক্রবর্তী, স্বাগতম জানাই, বলুন। হ্যাঁ আমি রসদাসবাবু নিয়ে, আমার খুব ভালো লাগে, এবং যেসব শিল্পীরা এসেছেন আজকে তাদের তো তুলনা করা যায় না, একদম খুব সুন্দর সুন্দর গান। তা আমার একটা প্লিজ ধরে মানে বিশেষভাবে রিকোয়েস্ট শিল্পীদের কাছে, যে বাবুদের পাঠশালাতে পাখিদের, বাবুদের পাঠশালা না পাখিদের পাঠশালাতে, ঠিক ঠিক বলা ভুলে গেছে, এই গানটা আমার অবশ্যই আপনাকে শোনাতে হবে দিদি, তাহলে খুব আনন্দ পাবো। নিশ্চয়ই নিশ্চয়ই, এই সব গানে তো বিখ্যাত, এবং পাখিদের পাঠশালাতে গানটার মধ্যে একটা ভীষণ সুইটনেস আছে, যেটা আমার মনে হয় যে উৎপলা সেনের টোনাল কোয়ালিটিতে ভীষণভাবে একটা আলাদা আবেদন রেখেছিল। তো আমরা শিল্পীদের কাছে আপনাদের অনুরোধ তো পৌঁছেই দিচ্ছি, তো বলে বা তোমরা তাহলে কি গাইবে? একদম সঙ্গে থাকছি, এটা একটু আগে বলেছিলাম না, মরমি শিল্পী, সেরকম একটা গান গাই। কিন্তু তুমি গাইবার আগে তোমার জন্য একটা বাইরে থেকে ফোন আছে, আমি একটু নিয়ে নেব। নমস্কার বন্ধু, সুপ্রভাত। নমস্কার সুপ্রভাত, বলুন। আমি পার্থসারথী মুম্বাই থেকে বলছিলাম, স্বাগতম জানাই, বলুন। অনুষ্ঠান তো খুবই ভালো লাগছে, দুটো গান আমি অনুরোধ ছিল যদি শোনাতে পারেন, মরমিয়া তুমি চলে গেলে দরদি আমার কথা পাবো কালে আমি এরা জানাবো, আরেকটা একটা অতিথিতে একটা গান ছিল মাঝে নদী, এই যদি শোনাতে পারেন। আরেকটা হচ্ছে আশিতে আছি ওনার গান ছিল, মজার গান ছিল, তুমি যদি ইহতে লুচি বেলতাম একটা গান ছিল, ময়দান থেকে বেরোবেন, কারণ প্রত্যেকটা গান সিলেবাসে কমন পড়ে যাচ্ছে। হ্যাঁ তো ত্রিশিদা, আমি তোমায় ইন্টারাপ্ট করলাম, তুমি একটু বলো। একটু যে গানটি অনুরোধ করলেন মরমিয়া, তুমি ওটাই আমি গাইতে যাচ্ছিলাম। ভেরি নাইস।
মরমিয়া তুমি চলে গেলে দরদিয়া আমার কোথা পাবো কারে আমি এ ব্যথা জানাবো মরমিয়া তুমি চলে গেলে দরদিয়া আমার কোথা পাবো কারে আমি এ ব্যথা জানাবো একদম মন ছুঁয়ে যাওয়ার এবং যেটা দেখছিলাম দেখবে যে দূরদর্শনের পর্দায় মাঝে মাঝে একটা ইন্টারভিউ জায়গা থেকে ছোট ছোট ঝলক উঠে আসছিল আমাদের আর্কাইভে ওদের এত ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ এর জায়গা রয়েছে এইগুলো ফিরে দেখতে কি ভালো লাগে তো পরের গান তাহলে কি শুনছি বলো এই গানটা কথা সুর সলিল চৌধুরী এই গানটা কিন্তু ওনাকে সব থেকে বেশি পপুলার করেছে এবং দুটো গান বেরিয়েছিল আগে আমি একটা গান গেয়েছি একই সাথে বেরিয়েছিল 1953 প্রান্তরের গান আমার মিঠো সুরে গান আমার হরি কোন বেলায় আকাশে
সুতপা দিয়ে এবং ত্রিশিতদা দুজনেই কি ভালো গান গাইছেন আজ। এবার সবসময় গায়, কিন্তু আজ যেন সকালটা আরও মন ভরে যাচ্ছে। আর দেখবে এই গানটাতে সলিল চৌধুরী আফটার অল কম্পোজিশন, গানের লাইনের স্ক্যানগুলো কিছু ছোট কিছু বড়, এবং স্পেশালি অন্তরার লাইনগুলো কত বড় বড় ঢালা ঢালা, আবার যখন আমরা স্থায়ীতে আসি ছোট ছোট শব্দের উপর দিয়ে, এইগুলো এত ইন্টারেস্টিং, মানে ইন্টেলিজেন্ট কম্পোজিশন বলতে এরকম কিংবদন্তি মানুষেরা কিন্তু এক একটা উদাহরণ তৈরি করেছেন। এবং এত সুন্দর করে গানটি গেয়েছিলেন উৎপলা সেন যে কিরকম একটা উদাস হয়ে যায় না মনটা। আর একটা ছোট একটা ঘটনা বলি, ওনার একটা গান আমি গেয়েছি, আমি ভুল তো করিনি ভালোবেসে। আশিসদা আমার খুব, মানে আশিসদার সাথে আমার প্রায় কথা হতো, ওনার ছেলে। আচ্ছা, আশিসদা বলছেন যে ওই গানটা মান্নাদে সুর, তো মান্নাদে আসবেন, উনি রেকর্ড করবেন, এরকম একটা ব্যাপার, ডেটটা ঠিক হয়ে গেছে, কিন্তু মান্নাদে আসতে পারেননি, তো উনি গিয়ে এসেছেন। ও মা, তাতে মান্নাদে একটু ক্ষুব্ধ হয়েছিলেন প্রথম দিকে, পরে যখন উনি গানটা শুনলেন উনি বললেন যে আমি অনেক কিছু শিখলাম, মানে একটা গান আমি আমার মতন ভেবেছি, কিন্তু আপনি এমন ভাবে ভেবেছেন এটা কিন্তু আগে আমি ভাবিনি। মানে এরা কতটা তৈরি হয়ে স্টুডিওতে আসতেন না, মানে নিজেদের মতো করে ভেবে। ভেরি নাইস। তো এবার পরেরটা কি শোনাবে বলো? এটা একটা রিকোয়েস্টের গান, আকাশ এত মেঘলা। বাহ কি সুন্দর। এবং থাক একটু মেঘ থাক বাবা। আকাশে তুমি গিলা যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার, তরঙ্গে নাচবে নটি রঙ্গে, ভয় আছে পথ হারাবার, আকাশে তুমি গিলা যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে, ভয় আছে পথ হারাবার,
গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মন রঙিন, গল্প করার এই তো দিন, মেঘ কালো হোক মন রঙিন, সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো না কোয়ান, আকাশে তো মেঘলা যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে, ভয় আছে পথার আধারো ছায়াতে চেয়েছি হারাতে, দুবাহু বাড়াতে তোমারই কাছে, আধারো ছায়াতে চেয়েছি হারাতে, দুবাহু বাড়াতে তোমারই কাছে, যাক না এমনই তো বেশ, হয় যদি হোক গল্প শেষ, যাক না এমনই তো বেশ, হয় যদি হোক গল্প শেষ, পূর্ণ হৃদয় ভুলবে যেদিন সময় শূন্যতার, আকাশে তো মেঘলা যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার, ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে, ভয় আছে পথার আবার, ভয় আছে পথার আবার, ভয় আছে পথার আবার। কি সুন্দর একটা ভীষণ ব্রাইট গান, এবং পথার আবার আমাদের কোনো ভয় নেই, কারণ আমরা আজ যে স্মৃতিসরণী বেয়ে যাচ্ছি সেখানে রয়েছেন শ্রী সতীনাথ মুখোপাধ্যায় এবং জন্ম শতবর্ষের আলোয় শ্রীমতী উৎপলা সেন। তা আমাদের সময় যেটা বলছে, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি এবং তারপরেই ফিরছি আমরা আমাদের এই বিশেষ সকাল সকালের পর্বে। আমরা ফিরলাম সকাল সকালে এবং বিশেষ এই ট্রিবিউট পর্বে সবাইকে পুনরায় স্বাগতম জানাই, এবং ভীষণ সুন্দর কিছু গান এবং দর্শক শ্রোতা বন্ধুরাও আমাদের বহু বহু গান মনে করিয়ে দিচ্ছেন। আবার চলে যাচ্ছি ফোনে। নমস্কার বন্ধু সুপ্রভাত। নমস্কার বন্ধু সুপ্রভাত। হ্যালো সুপ্রভাত, বলছি শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার, আমি প্রদীপ্ত জ্যোতি সংযুক্ত রাজাঘাট থেকে বলছি, আপনাকে স্বাগতম জানাই, বলুন। আমি দৃঢ় মনে করিয়ে দিয়ে সতীনাথ মুখোপাধ্যায় তো শুধু গায়ক নন, সুরকার হিসেবে বিশাল একটা, মানে আচ্ছা আমি সুতপার সঙ্গে প্রথমে কথা বলিনি, বলুন। আমি একটা গান মনে করিয়ে দিই, সেটা হচ্ছে পথের ধারে মুক্ত আমি ছড়িয়ে দিলাম, এটা সুর দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত। হ্যাঁ আচ্ছা, আর এইবার কৃষিদের কাছে আছি, কৃষি ভাই একটা গান তোমাকেও মনে করিয়ে দিই, সেটা সুরকার সতীনাথ কিন্তু গায়ক ছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়, আমার হৃদয় নিয়ে আর কত কাল বলো কাছে এসে দূরে দূরে থাকবে। এই দুটো আমি আমি একটু স্মরণ করি
ভালো থাকবেন। বেশ, ভালো থাকার শুভেচ্ছা আপনাকেও জানাই দাদা, আমাদের পরের ফোনের বন্ধু। নমস্কার বন্ধু, সুপ্রভাত। সুপ্রভাতজি, আমি কৃষ্ণপদ ভট্টাচার্য বলছি বিধানপার থেকে। দাদা স্বাগতম জানাই, বলুন। ভালো আছো তো? একদম ভালো আছি, আপনিও শুভেচ্ছা নেবেন, বলুন। ভালো লাগছে আজকের দিনটা। ঠিক, আজকে তো রামকৃষ্ণ ঠাকুরের আজকে জন্মতিথি। ঠিক, তারপরে সতীনাথ উৎপলা দেবীর জন্মশতবার্ষিকী নিয়ে কি গানের অনুরোধ বলুন দাদা? কোন অনুরোধ নেই, আমি ওনাদের রাগ প্রধান গানগুলো শুনতে চাইছি অনেকদিন বাদে কথা হচ্ছে, বলুন। আমি দুটি গান বলি, বনফুল জাগে পথের ধারে। বেশ, হ্যাঁ, বনফুল জাগে পথের ধারে। বেশ, আর এক হাতে মন পিয়ার ফালা আর এক হাতে মালা। হয়ে গেছে। এই গানটি সুতবাদী অলরেডি গেয়ে দিয়েছেন, এবং সেখানেই বলার যে আমাদের কিন্তু রিটেলিকাস্ট হয় সকালে এবং রাতে, কাজেই চোখ রাখতে পারেন, এবং ইউটিউবেরও স্ট্রিমিং থাকে যে যে বন্ধুদের কাছে সেই মুহূর্তে ডিডি বাংলা থাকে না, কাজেই যে গানগুলো মিস করেছেন সেগুলো ডেফিনেটলি দেখার আবার করে অপশন থাকে। তাহলে এবার কি শোনাবে বলো? এবার আমি দুটো গান ছোট ছোট করে গাইছি। আজ করে ভাব কাল করে আলি মুন্তার বোঝা যায় না, হিংসুক ফুল হিংসুক ভারি, আজ করে ভাব কাল করে আলি মুন্তার বোঝা যায় না, ঘুম নেই তার নিঝুম রাতে, আজ বুঝি কেউ রইবে না সাথে, কেউ বুঝি তাকে চায় না, হিংসুক ভারি হিংসুক, আহা হিংসুক ভারি হিংসুক, হিংসুক ভারি হিংসুক, আহা হিংসুক ভারি হিংসুক, হিংসুক ভুল হিংসুক ভারি, আজ করে ভাব কাল করে আরে মন তার বোঝা যায় না। বাহ, আমি তো প্রচুর ডান্সি ডান্সি করলাম, এত সুন্দর দাদরা কাহার বার পাপিয়া কেন গায় কেন গায়, বন্ধু যদি গোনাই আসে মোহাবনে, পাপিয়া কেন গায় কেন গায়, বন্ধু যদি গোনাই আসে মোহাবনে, পাপিয়া কেন গায়। চৈতালি রাতে দক্ষিণ বায়ে অশ্রু ভারে আখির ছায়, চৈতালি রাতে দক্ষিণ বায়ে অশ্রু ভারে আখির ছায়,
কিশোর এবং আজ যেহেতু সুতপাদি এবং ত্রিসিদ্ধা দুজনেই আছেন, আমরা এত একটা ওয়াইড উইন্ডো পাচ্ছি এই দুই শিল্পীর, যে কত রকমের গান এবং ছন্দের তার সঙ্গে মেলোডি সব কিছু মিলে একদম। তো কি শোনাচ্ছে এবার বলো। এবার শোনাই কথা এবং সুর সুধীন দাশগুপ্তের সবার ভীষণ এলো বরসা যে সহসা মুক্তাই। আগের গানে মেঘলা মেঘলা, এখন বর্ষা বৃষ্টি এসে গেছে। বাহ ঠিক এলো বরসা যে সহসা মনে তাই, রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গে যাই, রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গে যাই। এলো বরসা যে সহসা মনে তাই, রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গে যাই, রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গে যাই। গানের ধারা মাঝে প্রাণের কথা আছে, সুর তবু লাগে না যে কোথা বলো তারে পাই। এলো বরসা যে সহসা মনে তাই, রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গে যাই, রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গে যাই। আকাশে কত খুঁজেছি গো তোমায়, মেঘের স্তরে স্তরে রাতের তারায় তারায়, মনের আকাশে কত খুঁজেছি গো তোমায়, মেঘের স্তরে স্তরে রাতের তারায় তারা। যদি ভরায় শ্রাবণে কারো ছোঁয়া সুরানে, যদি ভরায় শ্রাবণে কারো ছোঁয়া সুরানে, হৃদয়ের মাঝখানে রেখে দিতে তারে চায়। এলো বরসা যে সহসা মনে তাই, রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গে যাই, রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গে যাই, রিমঝিমঝিম রিমঝিমঝিম গান গে যাই। বাহ কি সুন্দর! এবং সুভাষিস এবং সুরজিতের একটা কেমিস্ট্রি আছে। সুরজিৎ পুরো ডিরেক্ট লুক দেয় না, খালি এরকম একটু আর চোখে তাকালেই তখনই সঙ্গে সঙ্গে জুম করে একটা অ্যাক্সিডেন্টালি দারুণ কর্ড পড়ে যায়। ভেরি ভেরি নাইস। এবং আজ তিনজনের এত সুন্দর অ্যাকম্পেনিমেন্ট হচ্ছে, ওই জন্য প্রত্যেকটি গানের আলাদা করে রূপ খুলে যাচ্ছে। এবার কিসের নামে বলো। এবারে আমি একটা গান একটু অল্প করে গাইছি, সেটা হচ্ছে আশিস চক্রবর্তীর রিকোয়েস্ট ছিল, রাতের কবিতা শেষ করে দাও, তারপরে আমরা দুজনে একটা ডুয়েট গাইব। বেশ, না রাতের কবিতা শেষ করে রাতের কবিতা শেষ করে
সুন্দর এবং সুতপাদির গলা কোথায় চলে যায় আমাদের না হারমোনিয়ামে গেল না আর না না কবি গেছে আর আমাদের আর হারমোনিয়ামে রিদ নেই তোমার গলা যেখানে চলে যাচ্ছে পুড়িয়ে যাচ্ছে ভেরি নাইস মানে টফ সং এবং সুতপাদি আমাদের এত সুন্দর করে শোনালেন আমাদের মন ভরে গেল তো এবারে আমাদের আমাদের এবারে অতিথি সিনেমার গান কেউ বোধহয় রিকোয়েস্ট করেছিলেন যে কথা সুর তপন সিনহা 1965 সালের গান এটা না ত্রিশিতের উপরে আমি ছেড়ে দিলাম কারণ ও প্র্যাকটিস করে এসেছে ও মা মাঝে নদী বহিরে ওপারে তুমি শাম এপারে আমি মাঝে নদী বহিরে ওপারে তুমি রাধে পারে আমি মাঝে নদী বহিরে ওপারে তুমি শাম এপারে তোমার নূপুর বাজে এপারে আমার নাই মন কাজে ওপারে তোমার পাশে যে বাজে এপারে আমি মরি যে লাজে ওপারে তোমার নূপুর বাজে এপারে আমার নাই মন কাজে মাঝে মাঝে নদী নীরবে কাঁদে ফুল কেমনে ভাঙে রে ফুল কেমনে ভাঙে রে ওপারে তুমি রাধে পারে আমি মাঝে নদী বাহে রে ওপারে তুমি শাম এপারে আমি মাঝে নদী বাহে রে মাঝে নদী বাহে রে মাঝে নদী বাহে রে বাহ কি ইন্টারেস্টিং ও এটা এটা উইদাউট রিহার্সাল সবটাই আজকে উইদাউট রিহার্সাল না কিন্তু এটাই আসলে কি বলতো এইসব গানের সঙ্গে যেহেতু আমরা ছোট থেকে বড় হই আর সত্যি কথা বলবো এই যেটা বললে এটা আমাদের রক্তের সাথে মিশে আছে এই গান না রিহার্স করে গাইতে ভালো লাগে না এই যে একটা ঠেকা সুন্দর চলে এলো ওখান থেকে একটা দারুণ মেলোডি চলে আসে এইটা যেন ভীষণ নিজেকে রোমাঞ্চিত করছে সবসময় এবার কি শুনবো বলো এবারে আমার তোমার ওই বিখ্যাত নোটবুকের কথা তো আমি ভুলেই গেছিলাম এই কুট্টু কুট্টু নোটবুকগুলো এগুলো হলো একদম সুতপাদির সিগনেচার আমি এরকম ছোট্ট মিষ্টি নোটবুক আচ্ছা ওই গানটার রিকোয়েস্ট আছে আমি একটু করে একটু গাই পাখিদের ওই পাঠশালাতে ভীষণ সুইট গান এফ পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শিখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ পাখিদের ওই পাঠশালাতে ভাই
ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ সবাই ছুটে আসে চন্দনা মনে মনে বুলবুলিকে ভালোবাসে বুলবুলির মিষ্টি গলা তাই তো সবাই ছুটে আসে চন্দনা মনে মনে বুলবুলিকে ভালোবাসে এই কথাটা জেনে ময়না পূর্ণ দারুণ অভিমান এই কথাটা জেনে ময়না করল দারুণ অভিমান পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় প্রাণ ময়না ভালোই গান শিখেছে শুনলে পরে জুড়ায় সুতপা ভালো গান শিখেছে শুনতে পারে জোড়ায় প্রাণ এবং পাখিদের লাভ ট্রায়াঙ্গল ভাবাই যাচ্ছে না গল্পের থিম কি শুধু একটা মিষ্টি গল্পের সঙ্গে মিষ্টি গান এবং আমরা যেরকম ছোটবেলায় ধরো আলো আমার আলো শিখেছি বা ওই অন্তরার ওই আয়রে ছুটে আয় তার সঙ্গে এই গানটা মানে আপনি সত্যি আমাদের ছোট থেকে ছোট পাখি চন্দনা কত সুন্দর সুন্দর গান ছিল ছোটদের গান তো শুনে মিনিট আষ্টিক মতো সময় আছে আমাদের কি শোনাবে বলো নমস্কার বন্ধু সুপ্রভাত বলুন নমস্কার উৎপলা সেনের গান তো মানে কোনটাই কোনটা অনুরোধ করবো বলে কোনো কিছু নেই ঠিক হ্যাঁ তবে খুবই ভাগ্য ভালো যেটা অনুরোধ করবো ভেবেছিলাম সেটাই উনি গাইলেন একটু আগে বেশ তো আমার অনুরোধের আর কিছু নেই উনি যা করবেন সেটাই আমার ভালো লাগবে বাহ সঙ্গে থাকবেন তাহলে থাকলাম আমি নিয়মিত শ্রোতা মানে এটা আমার বলতে গেলে সকালবেলা মিষ্ট সারাদিনের বাহ খুব সুন্দর বললেন এটা কোনোদিন মিস হয়ে গেল না সেদিনটা যেন মনে হয় খাপ ছাড়া হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ আপনারা এরকম ভাবে উৎসাহ দেন বলেই আমরা সকালে এরকম ভাবে সকাল সকালে এগিয়ে যাই তো তাহলে শুরু কর আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম বিদায়ের আগে শুধু গোয়ে মিনতি করে গেলাম আমি চলে গেলে সারাটি জীবন চেয়েছি কেবল কারো নয়নের এক ফোঁটা জল সারাটি জীবন চেয়েছি কেবল কারো নয়নের এক ফোঁটা জল একটি দীর্ঘ নিশ্বাস আমার সকল গানের দান পাষাণের বুকে লিখো না আমার নাম বিদায়ের আগে শুধু বয়ে মিনতি করে গেলাম আমি চলে গেলে যে দেখ
দেখেছি মধু বসন্তে মধু বসন্তে আমি যে দেখেছি মধু বসন্তে মরা ফুল আছে পড়ে সবুজ বনের স্নিগ্ধ ছায়ায় ঘর ভেঙে গেছে জোরে আমি যে শুনেছি সুখের বাসরে দুঃখের রাগিণী হাহাকার করে আমি যে শুনেছি সুখের বাসরে দুঃখের রাগিণী হাহাকার করে যে ব্যথা মহান তারি পায়ে আমি জানাই গেছি প্রণাম পাষাণের বুকে লিখো আমার নাম বিদায়ের আগে শুধু গোই মিনতি করে গেলাম আমি চলে গেলে সুন্দর একটা আগুতিনা গানের মধ্যে তা আমি একটু মনে করিয়ে দেব আমাদের পরের দিনে 14 তারিখে একটা খুব ইন্টারেস্টিং এপিসোড আপনাদের জন্য অপেক্ষা করছে আসছেন দেবলীনা ভাদুড়ী এবং তার সঙ্গে সঞ্চালনায় থাকছেন আমাদের ভীষণ প্রিয় সিধু সিদ্ধার্থ শঙ্কর কাজেই এই এপিসোডে একটু চোখ রাখতে অনুরোধ করব এবং দেবলীনার সঙ্গে থাকছেন বিশাখ দত্ত এই দুজনের জুরির কিছু খুব সুন্দর গান আমরা পাব সঙ্গে সিধু কাজী 14 তারিখে সবাইকে ডিডি বাংলা এবং ইউটিউবে চোখ রাখতে অনুরোধ জানিয়ে রাখলাম এবং সময় যেহেতু আজ শেষ আমাদের প্রায় শেষের পর্যায়ে আমরা শেষ গানে আসি সকলকে থ্যাংক ইউ জানিয়ে যে এত সুন্দর একটা অনুষ্ঠান এত সুন্দর একটা সকাল আমরা উপহার পেলাম তোমাদের তাহলে আজ শেষ গান ডিডি সেভেনকেও আমাদের ডিডি বাংলা সকাল ডিডি বাংলা আমাদের কৃতজ্ঞতা জানাই যে এই যে ভালো বাংলা গান এবং তার সেই সমস্ত শিল্পীদের এরা স্মরণ করছেন ঠিক অসীম কৃতজ্ঞতা আমাদের তরফ থেকে শেষ গান অমিয় দাশগুপ্তের কথা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুরে এত মেনি এত যে আলো এ জীবনে জড়িয়ে আছে তার আলোটুকু তোমায় দিলাম ছায়া থাক আমার কাছে এত মেঘ এত যে আলো আলোটুকু তোমায় দিলাম ছায়া থাক আমার কাছে এত মেঘ এত যে আলো আলোটুকু তোমায় দিলাম ছায়া থাক আমার কাছে এত মেঘ এত যে আলো ধূপের মতো আমি নীরবে সুরভি ছড়ায় জ্বলে যাব তোমার সুখে আমি মিছে আমার কথা ভাবো আমার প্রাণের কথা বলো না কবে পাখির কাকলি হয়ে তোমার হবে আমার প্রাণের কথা বলো না কবে তোমার কাকলি হয়ে তোমার হবে হৃদয় দিতে আজ এসেছি তার আলোটুকু তোমায় দিলাম ছায়া থাক আমার কাছে
আলোটুকু তোমায় দিলাম, ছায়া থাক আমার কাছে, এত মেঘ এত যে আলো। আগের পর্বে ছিল উত্তরবঙ্গের কিছু অপরিচিত জায়গা, আজও যাওয়া সেই উত্তরবঙ্গের আরও অনেক জায়গার দিকে। আজ প্রথমেই যাওয়া এক সুন্দর অপরিচিত জায়গা তামাকশির দিকে। চারিদিকে চা বাগানে ঘেরা এই এলাকার মধ্যে দিয়ে বয়ে যায় পাহাড়ি নদী। বর্ষাকালের সেই নদীকে দেখতে লাগে অপূর্ব, আর এর জল হয়ে যায় তামাটে রঙের, তাই একে নেপালি ভাষায় বলা হয় তাম্বাকোশি। এখান থেকে কিছু সময়ের জন্য ঘুরে আসা যায় মিরিক। নিউ জলপাইগুড়ি থেকে এই তামাকোশির দূরত্ব প্রায় 70 কিলোমিটার। এবার যাওয়া লামাহাটার দিকে। চারিদিকের শোরগোল এড়াতে ঘুরতে গিয়ে যারা নির্জনতা পছন্দ করেন, তাদের কাছে এই লামাহাটা যেন একটি সুন্দর ক্যালেন্ডার। প্রকৃতি যারা ভালোবাসেন ও তার সাথে অপরিচিত জায়গায় যেতে চান, তাদের কাছে এই জায়গাটি স্বর্গের মতো। এবার যাওয়া লামাহাটা ইকো পার্কের দিকে। সুন্দর সাজানো গোছানো এই ইকো পার্কটিকে দেখতেও লাগে বেশ। আবার এখান থেকে ট্রেক করে চলে আসতে পারেন তুপ্তাহায়া নামের এক অপরিচিত জায়গার দিকে। তাছাড়াও এখান থেকে দেখে নেওয়া যেতে পারে দার্জিলিংয়ের কিছু ছোট ছোট গ্রাম। কালিম্পং থেকে প্রায় 40 কিলোমিটার দূরত্বে আছে এক নির্জন শান্ত গ্রাম কোলাখাম। এখান থেকে যাওয়া যায় নেওড়া ভ্যালি ফরেস্টের দিকে, এবং তার সাথে দেখে নেওয়া যেতে পারে বেশ কিছু ওয়াটারফলস। এখানে দেখা যায় বেশ কিছু পরিযায়ী পাখি। যদি ইচ্ছে করে কাঠের ব্রিজে হেঁটে বেড়াতে, যদি ইচ্ছে করে পাখি জঙ্গল আর পাহাড়ের সাথে সময় কাটাতে, তাহলে চলে আসতেই হবে বিদিয়াংয়ে। নির্জনতায় ঘেরা এই জায়গাটি ভালো লাগবেই পর্যটন প্রেমীদের কাছে। এবার যাওয়া চিমনি গ্রামের দিকে। যাওয়ার পথে পড়বে ফরেস্ট মিউজিয়াম। চিমনি গ্রামে যাওয়ার রাস্তাটিও খুব সুন্দর, জায়গায় জায়গায় ফুটে রয়েছে রডোডেনড্রন ফুল। চিমনি যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে একটা দুর্দান্ত দৃশ্য অনুভব করা যায়। এমন দৃশ্য দেখে মনে হয় এখানেই কাটিয়ে দেওয়া যায় জীবনের বেশ কিছুটা সময়। কিন্তু সময়ের সাথে পাল্লা দিয়ে এবার আমাদের এগিয়ে যাওয়া বাগোরার দিকে। বাগোরার রাস্তাও বেশ সাজানো গোছানো। এবার যাওয়া দাওয়াইপানির দিকে। দার্জিলিং শহর থেকে একটু দূরে থাকার জায়গা হল এই দাওয়াইপানি। দার্জিলিং থেকে এর দূরত্ব মাত্র 20 কিলোমিটার। প্রায় 150টি ঘর দিয়ে সাজানো এই দাওয়াইপানি হল এক নিরিবিলি গ্রাম। পাশ দিয়ে বয়ে চলে ঘোলা নদী। কথিত আছে যে এই ঘোলা নদীর জলেই আছে অনেক রকমের ঔষধির গুণ, যার থেকে এই গ্রামটির নাম হয়েছে দাওয়াইপানি।
মোদী সরকারের গ্যারান্টি। প্রত্যেকের নিজের পাকা বাড়ির স্বপ্ন পূর্ণ হবে। 4 কোটি পাকা বাড়ি নির্মাণ। আমাদের সংকল্প উন্নত ভারত। भारत में ग्लोबल वार्मिंग और जलवायु परिवर्तन का प्रभाव और भी अधिक महसूस हो रहा है। प्रतिवर्ष गर्मी की तीव्रता बढ़ती जा रही है। यह मनुष्य द्वारा ग्रीन हाउस गैसों के अधिक उत्सर्जन का भी प्रभाव है। भविष्य में गर्मी के कुप्रभाव